রাজধানী ঢাকা। জনবহুল এই শহরে কোনো এলাকায় আছে আকাশচুম্বী ভবন, আবার কোথাও নিচু। এই শহরের নাগরিক সুবিধা নিয়ে আছে নানান প্রশ্ন, নানান অভিযোগ। নাগরিক সুবিধার সঙ্গে এই উঁচু নিচু ভবনের সম্পর্কই বা কী, সেসব নিয়ে হবে আজকের বিস্তারিত আলোচনা। সঙ্গে আছি আমি এস এস আল আরিফিন। স্বাগত জবর খবরে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের আওতাধীন এলাকায় আবাসিক ভবনের আয়তন বা উচ্চতা নিয়ন্ত্রণ নিয়ে নানা মত আসছে। ঢাকা শহরকে বাসযোগ্য করতে ব্যক্তিগত প্লটে উচ্চতা নিয়ন্ত্রণ জরুরি বলে মনে করেন নগর পরিকল্পনাবিদেরা। তবে স্থপতি ও আবাসন ব্যবসায়ীরা মনে করেন এতে ঢাকার আবাসন সংকট তৈরি হবে, ফ্ল্যাটের দাম ও বাড়ি ভাড়া বাড়বে। সহকর্মী সাদ্দাম হোসাইনের করা ভবনের উচ্চতা নিয়ন্ত্রণ, ঢাকার ভবন যে কারণে উঁচু নিচু, শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলোতে। সেই প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বছর বছর বাড়ছে ঢাকা শহরের প্লট ফ্ল্যাটের দাম, সেই সঙ্গে বাড়ছে বাড়ি ভাড়াও। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষের প্রায় 92% সামর্থ্যের বাইরে ঢাকার আবাসন খাত। এমনকি মাসে 25 থেকে 50 হাজার টাকা আয় করা 52%-এরও সামর্থ্যের বাইরে। কয়েক বছর ধরে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তলানিতে। তাই নাগরিক সেবার উপর চাপ কমানো, নির্মিত ভবনে আলো বাতাসের ব্যবস্থা ও নগরের উষ্ণতা কমিয়ে বাসযোগ্যতা বাড়াতে এবার উচ্চতা নিয়ন্ত্রণ করা হয়েছে, সেই প্রতিবেদনে বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে 2008 সালের পর সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ শুরু হয়। ওই বছর রাজুকের আওতাধীন এলাকায় ঢাকা মহানগরে ইমারত নির্মাণ বিধিমালায় প্রথমবারের মতো ফ্লোর এরিয়া রেশিও বা FAR যুক্ত করা হয়। FAR হচ্ছে একটি প্লটে কত আয়তন বা উচ্চতার ভবন নির্মাণ করা যাবে তা নির্ধারণ করার সুযোগ। FAR এর মান কম বেশির সঙ্গে ভবনের আয়তন বা উচ্চতা কমে বা বাড়ে। সাধারণত একটি এলাকায় পরিবহন সক্ষমতা, অবকাঠামো ও নাগরিক সুবিধার বিশ্লেষণ করে FAR এর মান নির্ধারণ করা হয়। 2008 সালের বিধিমালায় FAR এর মান বেশি দেওয়ায় ধানমন্ডি এলাকায় 14 তলা পর্যন্ত আবাসিক ভবন নির্মাণে সুযোগ তৈরি হয়, যা আগে ছিল সর্বোচ্চ 6 তলা। এরপরও এই এলাকায় ফ্ল্যাট ও জমির দাম কোনোটি কমেনি। একটি আবাসন প্রতিষ্ঠানের সমীক্ষা অনুযায়ী ধানমন্ডিতে 2005 সালে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম ছিল 3,300 টাকা। 17 বছরের ব্যবধানে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম দাঁড়িয়েছে 18,000 টাকা। 2010 সালে ধানমন্ডির প্রতি কাঠা জমির দাম ছিল 2 কোটি টাকা, এখন তা বেড়ে হয়েছে 5 থেকে 5.5 কোটি টাকা। এখন দেখা যাক কোন সিটির কোন এলাকায় কেমন ভবন নির্মাণ করা যাবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে গুলশান বাড়িধারা এলাকায় সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করা যাবে। উত্তর সিটির মিরপুর 11, বাউনিয়া, পাইকপাড়া, কল্যাণপুর, জোয়ার সাহারা, কুড়িল, খিলক্ষেত, কালাচাঁদপুর, করাইল, মেরুল, বাড্ডা, রামপুরা, উলন, নিকেতন, নয়াটলা, মধুবাগ প্রভৃতি এলাকায় তুলনামূলক কম উচ্চতা বা আয়তনের আবাসিক ভবন হবে। ঢাকা দক্ষিণ সিটির শাহবাগ, বাংলা মোটর, পরিবাগ, ধানমন্ডি এলাকায় উঁচু ভবন নির্মাণ করা যাবে। গোরান, সিপাহীবাগ, মধ্যবাসাবো, আনসারাবাদ, সবুজবাগ, কদমতলা, দক্ষিণগাঁও, মালিবাগ, শান্তিবাগ, শুক্রাবাদ, পশ্চিম রাজাবাজার, জিগাতলা প্রভৃতি এলাকায় তুলনামূলক কম উচ্চতার ভবন তৈরি করা যাবে। ঢাকা উত্তর সিটির আওতাধীন মোহাম্মদপুর শ্যামলীর 29 নম্বর থেকে 34 নম্বর ওয়ার্ডের আয়তন 2,470 একর, যাতে প্রায় 3 লাখ মানুষের থাকার কথা, কিন্তু আছে দ্বিগুণেরও বেশি। এতে স্বাভাবিকভাবেই চাপ পড়েছে নাগরিক সেবায়। ড্যাপের ওয়ার্কিং রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার অনুপাতে এই এলাকায় 123টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন, আছে মাত্র 10টি। খেলার মাঠ ও পার্ক থাকা উচিত 147 একর, আছে প্রায় 38 একর। ফলে নাগরিক সেবার মান কম ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই এলাকার FAR এর মান কম হয়েছে। এই ছিল আজকের মতো জবর খবর। নিয়ে আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে, আর যে কোনো খবরে সর্বশেষ জানতে ভিজিট করুন প্রথম আলো.com। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।